বন্ধুরা, সঠিক নিয়মে আপনাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে কীভাবে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি এভাবে টিকটক অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। আপনারা সঠিকভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন না বলেই আপনাদের টিকটক ভিডিওতে ভিউ হয় না, ফলোয়ার বাড়ে না। কিন্তু আজকে আমি আপনাদের যেভাবে দেখাবো এই নিয়মটা ফলো করে টিকটক অ্যাকাউন্ট খুললে 100% আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে। তো বেশি কথা না বলে চলুন আপনাকে দেখিয়ে দিই কীভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে, তো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন টিকটক। টিকটক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে টিকটক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনি এই ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন, একটু ওয়েট করবেন। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আপনি যেসব ভিডিও দেখতে আগ্রহী বা যে ধরনের ভিডিও আপনার টিকটকে আপলোড করবেন সেই ধরনের কয়েকটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে সব ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই ফেজ থেকে স্টার্ট ওয়াচিং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে উপরের দিকে টান দিতে বলছে, আপনি উপরের দিকে টান দেবেন। বন্ধুরা, এখন কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে টিকটক ভিডিও দেখতে পারবেন। তো টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এবার দেখাবো কীভাবে টিকটকে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখান থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সাইন আপ নামে একটি অপশান দেওয়া রয়েছে। জাস্ট এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি তিনটি মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন, ইউজ ফোন আর ইমেইল, তারপর কন্টিনিউ উইথ ফেসবুক আর কন্টিনিউ উইথ গুগল। আপনি এখান থেকে যে কোনো একটার মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ক্লিক করে ফোন অথবা ইমেইলের মাধ্যমে খুলতে পারবেন, এখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারবেন, আর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনার ফোনে থাকা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারবেন, মানে জিমেইলের মাধ্যমে খুলতে পারবেন। তো আমি জিমেইলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলবো, তাই কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। তো আপনি যে জিমেইলটা দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লেখা আছে হোয়াটস ইওর বার্থডে। তো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনাকে একটা জন্ম তারিখ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ সেট করার জন্য অপশান রয়েছে। আপনি একটা জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন, তবে এমন একটা জন্ম তারিখ দেবেন যেন সেটা 18 বছরের বেশি হয়। তো আমি একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে মাস সিলেক্ট করবেন, তারপর তারিখ, তারপর জন্মসাল। জন্মসালটা কিন্তু 18 বছরের বেশি দেবেন। তো জন্ম তারিখটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা নাম দিতে হবে। তো আমি জাস্ট এখানে আমার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটা নাম দিয়ে দেবেন। তো নামটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান রয়েছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা খুলে গেছে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। তো সঠিকভাবে অ্যাকাউন্টটা খুলেছে কি না সেটা দেখার জন্য এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকটক অ্যাকাউন্ট খুলে গেছে। এখন এখান থেকে আবার প্রোফাইল সিলেক্ট করতে পারবেন, এখান থেকে প্রোফাইল শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন, তারপর ফলোয়িং, ফলোয়ার্স, লাইক সব কিছু এখানে দেখতে পাবেন। তো যেহেতু আমি একদমই নতুন অ্যাকাউন্ট খুললাম তার কারণ এখানে আপলোড ভিডিও অপশান দেখাচ্ছে। এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আর নিচে থেকে এই প্লাস আইকনে ক্লিক করেও ভিডিও আপলোড করতে পারবেন। তো এবার আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না করলে আপনার অ্যাকাউন্টটাকে কেউ ফলো করবে না। তো তার জন্য আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এবার আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো তার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করবেন। এবার আপনি আপনার প্রোফাইলে যে পিকচারটা দিতে চান গ্যালারি থেকে সেই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার পিকচারটা ভালো করে সেট করে নেবেন, যেভাবে রাখতে চান সেভাবে ভালোভাবে সেট করে নেবেন। তারপর নিচে থেকে সেভ করে দেবেন। এখন কিন্তু প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখুন পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আবারও এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এবার এই নেমে ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টটার নামটা পরিবর্তন করতে পারবেন। তারপর ইউজার নেমে ক্লিক করে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন।
এরপর এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল থাকলে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করতে পারবেন। যে কেউ চাইলে টিকটক থেকে সরাসরি আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউবে সরাসরি ঢুকতে পারবে। তো এভাবেই মূলত আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম সহজ ও সঠিকভাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।